সমাগত পৌরসভা নির্বাচন ইতিমধ্যে আমি ধারাবাহিকভাবে নারায়ণপুর আর বিহপুরা পৌরসভার অধীনের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রাইজের সমস্যার বুঝ লই আমি ঈশান নিউজের দর্শক আমার দেখে আছো। আজি উপস্থিত হয়েছি নারায়ণপুর পৌরসভার অধীনের 1 নং ক ওয়ার্ডত আর এই ক ওয়ার্ডের কিছু বাসিন্দা আমার লগত উপস্থিত আছে। আমি দৃশ্যাংশ ইতিমধ্যে দেখে আসোপর জানিম যেহেতু নির্বাচন সমাগত কি কি সমস্যা আছে আসলে কেন ধরনের এই সমস্যা সমাধান হওয়া বিচারে আসলে মই আপনার ওসরে আছি যেজন সচেতন নাগরিক ইয়ারে কি 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 কব নির্বাচন যেহেতু সমাগত নির্বাচন যেহেতু সমাগত আমার 2006 চনতে নারায়ণপুর পৌরসভা গঠন হয়েছিল এই 16 বছর হল এই 16 বছর আমার যা সমস্যা সমাধান লাগিছিল তার মানে 80% বাকি আছে। এটিও আমার বিশেষ 1 নং ওয়ার্ডর পানির সমস্যাটো পানি ওলাই না যায় কোনো কারণতে পানি ওলাই যাওয়ার কারণে প্রায় 50 জন মানুষ পানিতে থাকবলগীয়া হয়। দ্বিতীয় আমার কলাক্ষেত্র যে বনাই দিলে বনাই দিয়ার পিছত আমার গোটেই পানিটা বন হয়ে গেল। আর প্রথম কথা হল কি যে আমার ইয়াত যা ঘর বনাবলে ললে সেই ঘর সমূহ সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে ঘর বনাবলে ললে সেই ঘর সমূহে আগর যা পুল আসে আমার ইয়ার যা পানি ওলাই গৈছিল সেই পুলবিল বন্ধ করে দিলে পুলবিল বন্ধ করে দিয়ার কারণে পানি ওলাই নোযা হল। এটা বারিষা অহার লগে আমি এই মাজুলীবাসী নিচিনাকে বা ধেমাজিবাসী নিচিনাকে আমি চিন্তাত পড়বলগীয়া হয় যে আমি এটা পানিবিল কিনে যাব প্রত্যেক ঘর ভিতর পানি সোমাই আমার উপেন শর্মা দা আমার বরুয়া দা সবর ঘর ভিতর পানি মুকুটদা ঘর ভিতর পানি সবর ঘর পানি হয়ে যায়। আর দ্বিতীয়তে আমার আজিকা লাইটের সুবিধা নহলে হরিচন্দ চেয়ারম্যান থাকালে লাইট আসলে হরিচন্দ চেয়ারম্যান যাওয়ার পিছনে আমার লাইট নজলে ওয়ার্ডত। আর দ্বিতীয়তে এখন টাউন টাউনত অন্তত খাওয়া পানির ব্যবস্থা হব লাগে। আজিলেক আমার নারায়ণপুর টাউনে 16 বছর হল যদিও আজিলে খাওয়া পানি কোনো আঁচনিয়ে লওয়া নাই কেতিয়া হব না জানো কিন্তু আজিলে কোনো আঁচনিয়ে লওয়া নাই। আর লগতে আমি এখন শ্মশান নালাগে আমাক আমার নারায়ণপুর টাউন কোনো শ্মশান নাই উপযুক্ত বৈজ্ঞানিক শ্মশান নাই। আমি ভাবিছিলো এখন শ্মশান হব আমার ভাল ভাল ইন্ডাস্ট্রি হব নিবনুয়ালয় সংস্থাপন হব বা কিবা ধরনের নারায়ণপুর টাউনখনের কর কাটলর কারণে কারণ পৌরসভা এখন চৰকাৰ পয়সা নাহে পৌরসভা চলিব কারণে কর কাটলর আবশ্যক কিন্তু কর কাটলর সংগ্রহ করার কারণে কোনো ধরনের ইন্ডাস্ট্রি নাই ইয়াত নির্বাচন তো সমাগত কিন্তু কথাটো হল কি যে নগরখন পরিকল্পিতভাবে গড়ি তুলিবলৈ হলে প্রতিনিধিসকলের জ্ঞান নিতান্ত আবশ্যক। এতিয়া আমি যিকেইটা রাজনৈতিক দলে ইয়াত প্রার্থী প্রক্ষেপ করেছে রাইজে বাতে পথলি আলাপ আলোচনা করে আছে যে এই সকল প্রার্থী জিকি অহার পিছত নারায়ণপুর নগরখন কেনেকৈ পরিকল্পিতভাবে আগবাই নিব এই সন্দিহান হয়েছে রাইজ।